কালিয়াকৈরের নবগঠিত পৌর শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন। গাজীপুরের কালিয়াকৈর পৌর শ্রমিক দলের নবগঠিত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়াকৈর বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অস্থায়ী দলীয় কার্যালয় নবগঠিত পৌর শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের নবগঠিত সভাপতি এ কে এম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান। উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বাবু, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নজিবর মণ্ডল, পৌর শ্রমিক দলের সহসভাপতি আব্দুল হালিম, পৌর শ্রমিক দলের সহসাংগঠনিক চান মিয়া, পৌর শ্রমিক দলের 6 নং ওয়ার্ড সহসভাপতি আব্দুর রহিম মোল্লা, পৌর শ্রমিক দলের 4 নং ওয়ার্ড সহসভাপতি আনোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের মহিলা সম্পাদিকা শিউলি দেওয়ান, শাহিন সহ নেতাকর্মীরা। পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রবিন সহ আমি প্রতি ওয়ার্ড থেকে একজন করে যদি বলেন তাহলে 9টা ওয়ার্ডে 9 গঠন করেছি আমরা শ্রমিক দল। আমি বেলায় থেকে আজাদ, মাকসুদ রহমান হেলালি সহ মালিক স্প্রিং মিলের সম্মানিত সভাপতি মজিবুর রহমান উপস্থিত আছেন।